গেল মনে শয়তানের বাচ্চা তুই কি নিয়ে এইতো তুই কেন আমি কি নিয়ে এইতো তুই কি মনে করছিস তোর রতন নেতি বাজ এ মন্দু খবরদার কইছি তুই আমি মারি ফেলা এরা কোলাই এরা কোলাই ওই তো কি এরা লাড়ি দে লাড়ি দে তোরে মারি ফেলা মন্দু আই ভাই ভাই মু তোরে তুই আয় এ মন্দু তুই আয় আয় ولا টাইম নাই হাতারে মারছ না কিলা তুই এই খবরটা একদম বাইরে কর আর বাইরে আমি তোরে মারি ও সফল দুটো দুকুরার কোনো টাইম নাই একটা তুই লাশ একদম তোরেই মারব ভাই ভাই কি ভাই এই হচ্ছে কি আর কথা বলে কি কি বল ভাই এত ফ্যাশন লয়ে গেলে এত চিল্লাই বেকার ভাই করে ভাই এত দোষ নাই ভাই ভাই এর দোষ ভাই সত্যি বলতি এসো এ ভাই এরা আরে তে তুলতে জলদি করে তে তুলতে কি আছে কিছু মনে করিও না ভাই আমি তো চুপ করি থাম কথা কই আমি আবার হুমকি সহ্য করতে পারি না ওকে সরি সরি রোগীর সাথে এইভাবে করাটা ঠিক হয় না আমি বুঝতে পারি কোনছিনি কোনছিনি ভালো লাগেনি ভাই মজনু ভাই মজনু শোনো ভাই কিছু মনে করিও না হ্যাঁ আমি আসলে বুঝতে পারি না তোমার যেটা একটা অসুখ বুঝছো ওকে ভাই ঠিক আছে ঠিক আছে ভাইয়া 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 কিছু মনে করিও না ভাই আমি তোমার হুমকি টুমকি দিয়েছি ভাই কিছু মনে করিও না চুড়িদারি তো ভালো না বোঝো না কেন সমাজে থাকো ভালো কাজ করো চুড়িদারি আর কইটো না সামনে গো মত মানুষ একটু সতর্ক হইলে এত আন্ডা একসব ছাড়াই দিই আঙ্গ কি ঠেকা হচ্ছে চুড়িদারি করার হ্যাঁ মানে কি বল কি বললা বুঝি নাই তো দাঁড়ায় নানের মানি ব্যাগ এ বাবা রে বাবা তুমি এই ফাঁকে এই কামো সাইডে বেলেছো তুমি তো মিয়া মানে মানে তোমরা আর কি মানে মানুষ না তোমরা তো জাদু করবি ঠিক আছে ওকে যাই তেলে দুগা ভাই হ্যাঁ আমরা গলায় একটু আঁত দেন এ আমার চেন কোনে গেল হাই হাই নির্যাতনে এই দেশে চলে আসতো ভাই শুনেন আঙ্গলকে সাবধানে চলবেন আতলে গেছি একসময় কিনবেন ভাই যেখানে সেখানে পাইট করিয়েন না কেমন পাইট করবো না ভাই সঙ্গীর তলে কিন্তু হাফপ্যান্টটা পরি নাই আল্লাহ বাঁচাইছে কিন্তু মনে কিন্তু না নাম কি আপনি বয়স কত বয়সের কথা জিজ্ঞেস করে আমার বয়সের কথা জিজ্ঞেস করলে তো টু আউ দাম কান্দা পটাস হইতেছে তাহলে তুমি জিজ্ঞেস পাতলি কি হাতের কাজ টাজ কিছু জানেন নাকি পারি তো অনেক সুন্দর সুন্দর জামাকাপড় বানাইতে পারি বাচ্চা পোলো প্যান্ট থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবার কাপড় বানাইতে পারি আমার কিন্তু পছন্দ হয়েছে সবারই বলে আমার পাত্রী পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা ভালো কথা তোমার পছন্দ হলে তো হবে না পাত্রী তোমার পছন্দ করেছে কিন্তু সে কথা কস চুপ করে থাক কে রে বাবু তোমরা কানে কানে কি কথা করছো হ্যাঁ মুরব্বী পাত্রী আমাকে পছন্দ হয়েছে আর আপনাদের মতামত কি মাঝননি তুমি এখন ঘরে যাক এরকম একটা ম্যাচোর ছেলেই আমি খুঁজতেছিলাম তবে মোস্টটা একটু বেশি বড় হয়ে গেছে অসুবিধে নাই বিয়ের আগে কারসাট করে নিলেই হবে না পাত্র আমার পছন্দ হয়েছে ম্যাসিড পাত্র বয়সের কানি ছুটে গেছে একটা কপ পড়ে গেছে আর হচ্ছে ম্যাসিড দুদিন পরে মরে যাবে নি কি ভাবতেছিস বিয়ের দিন তারিখ ঠিক কর তাহলে আমরা বিয়ের দিন দিন তারিখ ঠিক করি আগামী শুক্রবার তাহলে বিয়ে আগামী শুক্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পার্সোনালিটি ধরে রাখার জন্য বলেছে নাকি হ্যাঁ
দরকার নাই আমার বাড়িতে হাট পিলাবো মানে এরপর বিয়ের আগে কি জেল ফাঁস হবে নাকি আমার পুলিশে ধরে নিয়ে যাবে আর তুই কি চাস না যে আমার বিয়ে এই শোনো ভাই শোনো আমি তোমার অভিশাপ দিলাম বিয়ের আগে তুমি তোমার বউরে হারাইবা তোমার বউ অন্য বাড়ির লোকে ভাইগা যাইবো দেখো দেখছো শোনো চাচা কি অভিশাপ দিলাম শোনো শ্যামলি বেগম শকুনের দোয়ায় গরু মরে না বুঝছো ঠিক আছে সেটা পরে দেখা যাবে তবে অভিশাপ দিলাম তুমি জীবনে বিয়ে করে সুখী হইবে না অভিশাপ দিলাম আচ্ছা অভিশাপ কি লাগবে আরে কিসের কি লাগবে চল তো তাহলে এটা আস্তে আস্তে যাই ও চলে যাক ধরো কিছু হবে না আমার ঝালা খাই দিছে কি কইছিস আবার কো ও তো খেলার মাইকিং করতেছি কোনো ঝামেলা হইছে ওই সামরা তুই অনেক বেশি কথা কস আমি কি করছি আমি করছি তুই কি মাইকিং করেছিস সেটা আবার কর কর প্রিয় এলাকাবাসী বাগাবাড়ির নাম রাখা উপলক্ষে আগামীকাল বিকাল চার ঘটিকায় সানন্দবাড়ি মাঠে এক খেলার আয়োজন করা হয়েছে উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে মণ্ডলবাড়ির আমাদের মণ্ডলবাড়ির আমাদের যাদু মণ্ডল কাকা এই থাম 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 আচ্ছা আমার একটা কথা পরিষ্কার করে কত তুই বাগাবাড়ি বলেছিস নাকি শিয়ালবাড়ি বলেছিস নাকি বড় শিয়াল বলেছিস কোনটা কত দিবি ইন্নালিল্লাহ এটা কি কইলেন কাকা এটা আপনি কি কইলেন কাকা আমার মুখ দিয়ে কথা কেবা কইরা বাইরায় এর আগে ঠাড়া বললো নাকি আমার মাথার উপরে এই কথা শোনার আগে আমি বারবার কইতাছি যে আমাকে বাঘ বাঘ করছি করছি বাগাবাড়ি না এই তুই কথা কস কাকা তুই চিনিস কাকা এটা কি করছে ও তো বাগাবাড়ি করছে যদি কেউ শিয়ালবাড়ি কয় তার পুঁতে মেরে ফেলবো না তাই তো তাই তো আছে দাঁড়া 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 তাহলে কি আমি ভুল শুনলাম অবশ্যই তাহলে তোরা শিয়ালবাড়ি বলিস নি না বাগাবাড়ি বলিস অবশ্যই ঠিক আছে যা ভালো করে ম্যাকিং কর যা হ্যাঁ সুন্দর করে কাকা সামলাতে শুরু কর হ্যাঁ তাই তো মণ্ডলবাড়ির নাম পরিবর্তন উপলক্ষে বাগাবাড়ি রাখা হবে সেই জন্য এক খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলায় প্রধান অতিথি উপস্থিত থাকবেন আমাদের মণ্ডলবাড়ির কৃতি পুরুষ সর্বজন শ্রদ্ধেয় আমাদের নয়নের মণি মাথার মুকুট এখানে বড় শিয়াল ওর হবে হালুম শিয়াল ওর হবে কালো শিয়াল ওর হবে বড় শিয়াল কলো কি শিয়াল বাড়ি কলো না আব্বা একটা জিনিস কি লক্ষ্য করছে নাম এই যে খাটিজার গায়ে কিরম তেল দেখতে আছে এই যে কাল কুট্টে বাড়ি লই যামু আর আম্মা যে কাল ওই যে সরাই বিয়ানে করইতে এই যে ঘেরান চলিয়ে আসবে খাইতে যে টেস হইবে খাসিদার বলছেন এই তেল তেলা খাতি তো একটা বিষয় কি জানেন আব্বা কি এই যে খাসিজার মালি জীবনেও কোনোদিন খাসিটাকে ওই যে লতা পাতা ঘাস কিছু খায় না ঘাস কি কই পারেন কি তুমি ঠিক বলছো ছাগলে কিনে খায় এই খাসি আমাকে বদরুল আনছে না যেহেতু বদরুল আনছে যেহেতু সেটা উচ্চ মার্গীয় খাসি আনছে আমার ধারণা এই খাসিটা ওই যে টিভির মধ্যে দেখছো না ছোট ছোট সিয়ন সিয়ন মাইয়ার আইসিয়া একটা ইয়া বোতল লইয়া জুসের রেট বেড়াই যায় ওই জুস খাইয়া এই খাসি বেড়াইছে কি বলো বদরুল ভাই আল্লাহ এ মরা ছাগলটা আপনি মারতে আসেন কেন এই ছাগলের লাগে আপনার কোনো শত্রুতা আছে এ চুপ থাক তুই চুপ থাক সামসা জানি কোথার গো সামসাগিরি করতে আসো না ও আব্বা আব্বা আপনার কানের ফুটা কি বন্ধ হয়ে গেছে হনের নাম না কিছু মোর কানের ফুটা খোলাই আসলে এতটা বন্ধ হইরে দিছি হ্যাঁ বন্ধ তো করিয়া দেবেনি বন্ধ করিয়া দেবেন না ও যে আমাকে অপমান করতে আছে অপমানজনক কথা বলতে আছে আপনি কিছুই বলতে আছেন না আর আমাদের ছোট জামাই বদরুন সে যদি কিছু বলতে আনে ওরে আল্লাহ চতুর্থ আসমানে উঠতে যাইতে আছেন আপনার রাগ পাশেই হইতেন আমি মানু মাজিয়া এখন আপনি কিছুই বলতে পারবেন না
আবার যে কথা আছে না, আজ খয়রাতি খয়রাতি খয়রাতির বাচ্চার চুলা কোনোদিন জ্বলে না। আর সেই খয়রাতিরা বলতে আছে তেলালা খাসি টেস্ট কিরকম হইবে আসাব্য ইটার জন্য কোথাকার ইডিয়েট খাসি অমর খোদা দিল ভাই এইয়া কি কইয়া গেল আপনি বলছেন এই খয়রাতি কারে কইয়া গেল এই সামরা এই তুই আগুনের মধ্যে ঘি ঢালতে আসো মামা আপনি মরে